অর্কিটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বড় মাপের গুড মেসেজ নিয়ে আসলাম, সিরিয়াসলি খুব বড় মাপের একটা গুড মেসেজ। তাহলে কেবিন ক্রু, তারপর এইচএস চিপ আসে, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। সেটা হলো নভোএয়ার, তারা এখানে কেবিন ক্রু নিয়োগ করবে আনলিমিটেড। তো বন্ধুরা, আমি এইটা হলো সে কাঙ্ক্ষিত নিয়োগ। এই নিয়োগের নিচে কিন্তু একটা কারিকুলাম ভিটা ওদেরই দেওয়া, একটা সিভির ফর্মেট দেওয়া আছে, প্রত্যেকটা জিনিসই লাগবে যদি আপনারা আবেদন করতে চান, কোনো টাকা পয়সা খরচ নাই। তো আমি আপনাদেরকে বলবো কিভাবে আবেদন করবেন, সব কিছু বলে দেবো। তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্ক আমার একদম ফার্স্ট কমেন্টে, একদম প্রথম কমেন্টে দেওয়া আছে। আপনারা এখানে গিয়ে লিঙ্কে ক্লিক করা মাত্র এক্স্যাক্টলি এই অফিসে চলে আসবেন। আশা করি প্রথমেই পাবেন এই সেচে পাশে কেবিন ক্রু নিয়োগ নভোএয়ার। এটাতে ক্লিক করা মাত্র জাস্ট এটার উপর ক্লিক করবেন, করলেই আপনারা কিন্তু সার্কুলারটি পেয়ে যাবেন, পাশাপাশি সিভির ফর্মেটটি পেয়ে যাবেন। তো আমি এখন জাস্ট এই এইটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, নভোএয়ারে কেবিন ক্রু নিয়োগ, শুধু নভোএয়ার না, যে কোনো এয়ারলাইন্সে যদি আপনি কেবিন ক্রু হিসেবে যদি ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনি বিলিভ করতে পারবেন না যে এখানে আপনার অবস্থানটা কোথায়। এটা মানে আপনার এক্সপেক্টেড, আপনি যা আশা করবেন যে এই মাসে আমি এত টাকা হলে চলতে পারবো, তার কমপক্ষে 10 গুণ বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা এমন একটা মানে রাস্তা। তবে এইখানে একটা বিষয় হলো, যে সমস্ত ছেলেমেয়েরা একটু স্মার্ট, চটপটে, খুব সুন্দর কথা বলতে পারে, যে কোনো জিনিস উপস্থাপন করতে পারে, তাদের কিন্তু এখানে আবেদন করাটা উচিত। আদার যদি আছে না, অনেকেই যে একটু গুমরা কিসিমের কথা বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা সেটা করতে পারে না, তারা কিন্তু এখানে আসলে আবেদনটা করা দরকার না। আমি কথাটা আগেই বলে নিলাম। তো বন্ধুরা, এখন কথা হলো যে এখানে অ্যাকচুয়ালি কী কী অবস্থা না অবস্থা সব কিছু বলে দিচ্ছি। চলুন, এখানে জব পারপাস এটা একটু পড়বেন, জাস্ট ই করছে আর কি। জব ডিসক্রিপশন, এখানে অ্যাকচুয়ালি কাজগুলো কী ধরনের হতে পারে আমি জাস্ট মেইন পয়েন্টটা বলে দিচ্ছি। জব নেচার হলো ফুল টাইম, এডুকেশন ব্যাকগ্রাউন্ড হলো জাস্ট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, কিংবা এ লেভেল হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। বয়স 20-26 বছরের ভিতরে, আর বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই, আপনার ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। উচ্চতার কথা যদি বলা হয়েছে, তাহলে দেখুন এখানে এই যে 160 সেন্টিমিটার হাইট ফর ফিমেল, অ্যান্ড মেল হলে 168। বন্ধুরা, এই বিষয়গুলো একটু দেখে দেখে নেবেন। একথা আমি একটা কথা আগেই বলছি যে এখানে স্মার্ট ছেলেপেলে যারা একটু খুব সুন্দর টল ফিগার, স্লিম ফিগার, দেখতে সুন্দর সুন্দর, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, স্মার্ট যাকে বলা হয়। কারণ এই এয়ারলাইন্সের জবে তো আমার মনে হয় আপনারা খুব ভালো জানেন যে এখানে কোনো আনস্মার্ট ফুলাফান কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, মানে আমারা ওইভাবে কখনো দেখা হয়নি, বাট যতটুকু দেখছি ওরা কিন্তু একদম খুব প্রিন্সের মতো, সবসময় একদম পরিপাটি, সেজে গুজে একটা সবসময় পরিপাটি একটা সার্ভিস। তো বন্ধুরা, এই স্মার্ট একটা অবস্থায় থাকতে হবে আপনাকে, সো দ্যাট ওই জন্য ছেলেমেয়েরা এখানে আবেদনটা করবেন। তো এখানে জব লোকেশন এনি হওয়ার ইন বাংলাদেশ, আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে জব করা লাগতে পারে। তো বাংলাদেশে এই এয়ারলাইন্সগুলো কোথায় আছে দেখুন, সাধারণত আমরা ঢাকাতে, নাহলে চট্টগ্রাম, এই যে সিলেট, খুলনা, এই যে বড়ো বড়ো সমস্ত জায়গাতেই আপনার এখান থেকে তো কাজ করা লাগতে পারে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, স্যালারি আপনার আলোচনার সাপেক্ষে হবে। আদার্স বেনিফিট এটা পড়েন, দেখেন আদার্স বেনিফিট এটা যা বলছে এটা মাথাতে ফেলায় দেন। আদার্স বেনিফিট কী, আপনার ঢোকার পরে বুঝবেন যে আদার্স বেনিফিটটা কী। তো এখানে অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা হলো 19 সেপ্টেম্বর, আজকে কয় তারিখ, 3 তারিখ, তো যথেষ্ট পরিমাণ সময় আছে। এর ভিতরে আপনারা জাস্ট সিভিটা পাঠিয়ে দেবেন, কীভাবে পাঠাবেন সেটা এইখানটা, তবে এই অ্যাড্রেস বরাবর। তো সিভির ফর্মেটটা এখানে দেওয়া আছে, এইটা হলো সেই সিভির ফর্মেট, পাশাপাশি এইটার সঙ্গে আর কী কী করতে হবে না হবে সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা আছে। আপনারা জাস্ট একটু সার্কুলারটা নামে একটু পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি আর কথা বেশি লম্বা না করি, এখনকার মধ্যে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।